ইসলাম জীবনমুখী ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল কাজের নির্দেশ করেছেন যার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আর সেসব বিষয় থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে নির্দেশ করেছেন যে কাজগুলো থেকে বেঁচে থাকা, বিরত থাকা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব কাজে নির্দেশ করেছেন তার মধ্যে থেকে একটি ব্যতিক্রমী নির্দেশের কথা আজ আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আর সেটি হলো বৃক্ষরোপণ করা। আমরা মনে করি বৃক্ষরোপণ করা এটা নিছক একটা জাগতীয় বিষয়, এটা নিছক একটা দুনিয়াবী বিষয়, অথচ এটি নিছক জাগতিক বিষয় নয়, বরং বৃক্ষরোপণের সাথে সাদকায়ে জারিয়ার সম্পর্ক আছে, এর সাথে আখিরাতের কাজের সম্পর্ক আছে, এর সাথে সওয়াবের সম্পর্ক আছে অত্যন্ত সুনিবিড়ভাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে তোমাদের কেউ যদি কোনো বৃক্ষরোপণ করে, সে গাছ থেকে যদি কোনো ফসল, পাতা ইত্যাদি কোনো পাখি, কোনো পশু, কোনো পোকামাকড়, কোনো মানুষ, কোনো জন্তু সেটা খায়, ভক্ষণ করে, সেখানে গাছের নিচে যদি কেউ ছায়ায় আশ্রয় নেয়, যে কোনোভাবে তার দ্বারা উপকৃত হয়, তার অক্সিজেন থেকে কেউ যদি উপকার লাভ করে সেটি এর অন্তর্ভুক্ত হয়ে চলে আসবে। অর্থাৎ যে কোনোভাবে মানুষ সেখান থেকে উপকৃত হোক বা কোনো প্রাণী উপকৃত হোক, যে ব্যক্তি সে গাছটি রোপণ করলেন, যিনি এটাকে পরিচর্যা করলেন, তিনি এটাকে বড় করে তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এতগুলো মানুষকে খাদ্য দানের এবং উপকার ভোগের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কত বিশাল বড় ফজিলতের বিষয়! আপনি একটি বৃক্ষরোপণ করে দিলেন, তার মানে একটি সওয়াবের গাছ আপনি লাগাই দিলেন। এই গাছ থেকে পোকামাকড় খেলো, মানুষ খেলো, বা যে যেখান থেকে উপকৃত হলো। এতগুলো মানুষকে আপনি চাইলেও ডোনেশন করতে পারবেন না, এতগুলো মানুষকে চাইলেও আপনি খাদ্য দিতে পারবেন। আপনি যদি চান যে কয়েক হাজার পোকামাকড়কে আপনি একবেলা খানা খাওয়াবেন, এটি কঠিন কাজ, কিন্তু আপনি যদি কয়েকটা গাছ লাগিয়ে দেন তাহলে এর মাধ্যমে কয়েক হাজার পোকামাকড়ের খাবার অ্যারেঞ্জ আপনি করতে পারেন। তার মাধ্যমে এই পোকামাকড়কে খাবার দেওয়ার যে সওয়াব হলো সেটি আপনার আমল নামে যুক্ত হবে। তার মানে বোঝা গেল বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, সবুজায়ন বা বনায়ন এটি শুধুমাত্র জাগতিক কোনো কাজ নয়, এটি একজন মুসলমানের জন্য ইবাদত হিসাবেও গণ্য হবে। আমরা মনে করি শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত এগুলোই বোধহয় নেকামল, অথচ এগুলো ছাড়াও কিন্তু নেকামলের আরও বিভিন্ন ধরন আছে, যে আমলগুলোকে আমরা নেকামল হিসাবে গণ্য করি না, তমধ্যে থেকে এটি একটি। আরেকটি হাদিস এক্ষেত্রে উল্লেখযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারোর হাতে কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছেন, আর তিনি দেখতে পাচ্ছেন এদিকে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন এবং কিয়ামত সংঘটিত হচ্ছে, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিচ্ছেন, তাহলে সৃষ্টি জগৎ যদি ধ্বংস হয়ে যায় বৃক্ষরোপণ করে তো আর লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম সিচুয়েশনে থেকেও, এই পর্যায়ে দাঁড়িয়েও যেন সে তার হাতের চারাটি রোপণ করে দেয়, সেজন্য এটা চিন্তা না করে যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হোক বা না হোক আপনি রোপণ করলেই আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। এখান থেকে বোঝা যায় যে বৃক্ষরোপণ করা একটা বড় ইবাদত। অতএব বর্ষার মৌসুমকে সামনে রেখে, বর্ষার শেষের দিকে এসে বা যখন যে বৃক্ষরোপণ করা উপযুক্ত হয় সেই সময়টাতে সেই বৃক্ষরোপণ করাকে ইবাদত মনে করে করা। আমাদের দেশে প্রচুর পরিমাণ গাছের ঘাটতি, সবুজায়নের ঘাটতি এখনও আছে। যে পরিমাণ অক্সিজেন আমাদের প্রয়োজন সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্য, অক্সিজেনের জন্য যে পরিমাণ বৃক্ষ এবং গাছের প্রয়োজন সেটি এখনও পর্যন্ত আমরা ফিল আপ করতে পারিনি, অনেক এখনও বাকি। অতএব যার যার জায়গা থেকে এটি আমরা যদি করি তাহলে মানুষকে অক্সিজেন দান করা কত বড় সওয়াবের বিষয়। করোনা প্যান্ডামিকে কেউ অক্সিজেনের জন্য মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন, এই মুহূর্তে আপনি যদি অক্সিজেনের সিলিন্ডার দান করেন, আপনি অক্সিজেন দান করেন, কত বড় ইবাদতের বিষয় হবে, একটা মানুষকে বাঁচিয়ে দিলেন আপনি, কত বড় সওয়াবের বিষয় হবে। ঠিক একই ধরনের সওয়াব আপনি পেতে পারেন কিছু গাছ রোপণ করার মাধ্যমে। পক্ষান্তরে বৃক্ষ নিধন করা, অযথা অহেতুক বৃক্ষ নিধন করা, এটা একটা গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও বলে গেছেন। সংক্ষিপ্ত মাত্র 23 বছরের জীবনে নবী আলাইহিস সালাম মানব জাতির জন্য যা যা প্রয়োজন তার সব কিছু সম্পর্কে তিনি অ্যাডভাইস করে গেছেন। আজ আমাদেরকে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশের মানুষরা সভ্যতা শেখায়, অথচ একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সব কিছু শিক্ষা কোরআন এবং হাদিসে রাখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষ নিধনের বিরুদ্ধে সেই 1400 বছর আগে বলে গেছেন, যেখানে বৃক্ষ রোপণের এত গুরুত্ব তখনকার সমাজের মানুষ হয়তো অনুধাবনও করতে পারেনি। তিনি বলেছেন কেউ যদি কোনো গাছ কাটে, বিশেষ করে বড়ই জাতীয় একটা কাঁটাদার বিশিষ্ট একটি কাঁটাদার গাছ ছিল মরুভূমিতে, এটার ব্যাপারে তিনি বলেছেন যেহেতু সেখানে সেটা বেশি ছিল, উদ্দেশ্য হলো যে কোনো গাছ সম্পর্কে যদি কেউ গাছ কাটে বিনা প্রয়োজনে অহেতুক, তাহলে সে যেন নিশ্চিত জেনে রাখে কিয়ামতের ময়দানে আখিরাতে তাহার মাথায় জাহান্নামের আগুন আল্লাহ তাআলা ঢালবেন। তার মানে বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করা, অপ্রয়োজনে গাছ কাটা এবং বনায়ন ধ্বংস করা এটি বড় মাপের গুনাহের কাজ। অতএব আসুন যার যার জায়গা থেকে বৃক্ষরোপণ করার চেষ্টা করি এবং বনায়ন, সবুজায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করি। এটি জাগতিক শুধু কাজ হবে না, বরং এটি ইবাদত হবে এবং সাদকায়ে জারিয়া হবে। আমরা সাদকায়ে জারিয়া মনে করি যে শুধুমাত্র এটা টিউবওয়েল করে দিলাম সাদকায়ে জারিয়া হলো, মসজিদ করে দিলাম সাদকায়ে জারিয়া হলো। সন্দেহ নেই এগুলো সাদকায়ে জারিয়ার মধ্যে সর্বোত্তম সাদকায়ে জারিয়া, কিন্তু বৃক্ষরোপণ করাটাও সাদকায়ে জারিয়া। আপনার এই আইটেমের আমলও আমল নামায় থাকা উচিত। সেই জায়গা থেকে আসুন বৃক্ষরোপণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বিশেষ করে যে বর্ষার মৌসুম চলছে এই বর্ষার মৌসুমকে সামনে রেখে বৃক্ষরোপণের জন্য এখন থেকে পরিকল্পনা করার তৌফিক দান করুন। যার যার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা বৃক্ষরোপণের জন্য ঝাঁপিয়ে পড়ি। এটি আমাদের আখিরাতের পুঁজি হিসাবে ইনশাআল্লাহ সঞ্চয় থাকবে। আমি কবরে চলে যাব, আমার আমলনামায় ওই বৃক্ষ থেকে যারা খাবেন উপকৃত হবেন তার সব আমলনামায় যুক্ত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।